আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখানে একটি রিক্সার মোটর, অটো রিক্সার মোটর, এগুলো আসলে মিশুক বা অটো রিক্সা সবগুলোতে ব্যবহার করা হয়, শুধু ভোল্টেজ এবং ওয়াট কম বেশি থাকে। এখানে একটি আমাদের কন্ট্রোলার রয়েছে, মোটর ড্রাইভার বা কন্ট্রোলার। তো এই কন্ট্রোলার থেকে যে মূল যে তারগুলো মোটরে লাগানোর জন্য যে তিনটা তার, সেটা এই যে ব্লু, নীল, হলুদ এবং সবুজ, এই তিনটা কালারের তার রয়েছে। আর তাছাড়া এর জন্য পজিটিভ প্লাস, এটা প্লাস, আর এদিকে কালো ডেলো নেগেটিভ, দুটো পাওয়ারের তার রয়েছে, ঠিক আছে। আর এখানে এই তারটা আমরা এই মুহূর্তে কানেকশন করিনি, এটা মূলত কন্ট্রোলারের পজিটিভ। তো কন্ট্রোলারের পজিটিভ হলো এটা কন্ট্রোলারকে অপারেট করতে বা অন করার জন্য দেওয়া লাগে এই তারটি। তো এই তারটি মূলত সুইচ হয়ে আসে, যার জন্য আমরা সুইচটা লাগাইনি, এটা আমরা ম্যানুয়ালি লাগাই দিব। আর তাছাড়া আমাদের মোটর থেকে আরও আগত তার রয়েছে, সেন্সরের তার, যেটা যে নিচেই পড়ছে। তো এই সেন্সরের তারের মধ্যে এখানে তিনটা সেন্সর আছে, যে সেন্সর আছে তাকে হল সেন্সর বলা হয়। তো এই হল সেন্সরটা মূলত ম্যাগনেটের উপর ভিত্তি করে কাজ করে। তো সেন্সরের পাওয়ারের জন্য এখানে পজিটিভ এবং নেগেটিভ, সাধারণত যে কোনো সেন্সরই 5 ভোল্টের মধ্যে কাজ করে, কিছু সেন্সর আছে 18 ভোল্ট পর্যন্ত নিয়ে থাকে। আর এই সেন্সরে এখানে তিনটা তার আছে, যেগুলো মোটরের তারের সাথে মিল আছে, হলুদ, সবুজ এবং নীল। আর এখানে আমাদের পিক আপ দেওয়ার জন্য, বিশেষ করে এটা স্পিড কন্ট্রোল করার জন্য, এখানে আরও তিনটা তার রয়েছে। এখানে পাওয়ারের জন্য দুটো তার, আর মূলত সবুজটা, অর্থাৎ আমরা চাইলে শুধু লালের সাথে সবুজ ধরলেই পিক আপটা অন হবে। এখানে তো আমাদের পিক আপ দেওয়ার জন্য এই যে এরকম সিস্টেম আছে, যেটা আমরা রিক্সার হাতলের সাথে লাগিয়ে এটা কন্ট্রোল করা যায়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আরও দুটো এখানে তার, এটা কালো এবং বাদামি কালারের সাথে সাদা কালারের শেড আছে। এই তারটা মূলত রিভার্স ফরওয়ার্ডের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ এটা সুইচ দেওয়া থাকলে একভাবে ঘোরে, আর এটা ডিসকানেক্ট থাকলে আরেকভাবে ঘোরে, ঠিক আছে। আর এখানে আমাদের এখানে আরও কিছু তার আছে যেগুলোর ভিন্ন ভিন্ন কাজ আছে, যেমন এটা হলো ডিজিটাল ডিসপ্লের ক্ষেত্রে স্পিড দেখার জন্য কাজ করে। আর এখানে আমাদের এই পজিটিভ এবং নেগেটিভ একটা তার আছে, এগুলো কোনো কারণে কন্ট্রোলারে পজিটিভ নেগেটিভ নষ্ট হলে অন্য জায়গায় যে পজিটিভ নেগেটিভ দেওয়ার জন্য কাজ করে। আর এটা এটা যেমন এই তারটা, এই দুটো তার যদি একসাথে লাগাই দেওয়া হয় মোটর চলা অবস্থায় অফ হয়ে যায়। তো এইগুলো মোটামুটি কাজ আলোচনা করলাম। তো এগুলো হলো ছাড়া আমাদের এখানে আমরা সার্কিটে একটা প্রবলেম ছিল, কাজ করার জন্য খুলছিলাম, কাজ করছে, দেখি কী অবস্থা হয়। আর আমরা চার্জার দিয়ে এটা চালাবো ব্যাটারি ছাড়া, যেটা সরাসরি চার্জার লাইনটা এখানে নেগেটিভ এবং পজিটিভ এবং নেগেটিভের সাথে লাগছে। আর এই মোটরটা এই মুহূর্তে মোটামুটি ফ্রি আছে, দেখতে পাচ্ছেন, আমরা ঘোরাতে পারছি। তো এখন আমরা লাইনটা দিব। তো লাইন দিলে আমাদের চার্জারের লাইনটা প্রথমে ইন্ডিকেট করবে। তো দেখতে পাচ্ছেন চার্জার লাইন ইন্ডিকেট করছে এবং একবার লাল হয়েছে। যখন আমার মোটরে চলে তাহলে কিন্তু এখানে এই লাল পাওয়ারটা তখন দেখাবে আর কি, যে পাওয়ার নিচ্ছে এই কারণে। এখন আমরা এখানে পজিটিভ লাগাচ্ছি। পজিটিভ লাগানোর পরে আমরা মোটর কিন্তু আর ঘোরাতে পারতেছি না, কারণ এখানে আসলে কন্ট্রোলের প্রবলেম আছে, যে কারণে মোটর ঘুরে না, ঘুরে দেব, এটা ঘুরালেই মোটরটা ইজি হয়ে যাচ্ছে। তো সাধারণত এই ধরনের প্রবলেম কন্ট্রোলারের, বিশেষ করে মসফেট সমস্যা থাকলে হতে পারে, ওখানে আমাদের আরও কাজ করতে হবে। তো আমরা কানেকশন বোঝানোর চেষ্টা করছি, আপনারা এটা দেখে ওয়ারিং করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।